তাড়াতাড়ি করুন তাহলে। আরে মে তাড়াতাড়ি করলে এবো, তাড়াতাড়ি করলে কিছুদিন পরে পা নষ্ট হয়ে দেবো, বুঝুন না আপনি। সুন্দর করে কাম করে দিত কি আর সুন্দর করে দিন, দুই বছরের মধ্যে আর এটা মনে করুন মেকার বুকলে দেখান লাগতো না, বুঝছুন। মনে হয় না তাহলে এত মহিলা কেলে গে ভিতরে সুকেশের উপরে তো দেই সুকেশের উপরে এটা তুই শুনাম নাই হ্যাঁ টিভি তাহলে এত মহিলা সুকেশের উপরে তুললে আমার বুঝাই পাই নাম নাই আপনারে টেহা দেয় নাম নাই সালা কামটা কইরা দিন আমার কাম আছে আরো ভাই দেরি বউ কামটা চালু করলি তুই তো না সুন্দর করে করতা তুই আয়ো আয়ো না আরে বেটা একটু শান্তি দিতে আসুন না আইতে দিন আমি ওই বেটা দেখ আমার তো অল্প তো নাকি মেকার তো আর বলতো না মেকার কামই করতেছ মেকার তো আমি তো যাও তো লাগবে রাস্তা না তোর যে কি সমস্যাটা হয় এটাই আমি বুঝতে পারি না আমি এত কথা বলতে শুন আমি দেখতেছি জিনিসটা সম্পূর্ণ ঠিক করি রে ভাই মোবাইল বাদ দেয়া আমি কি দুই নম্বরে কাম করি দেয় না হেফা দেন মোবাইল দিয়ে ঠিক কর আমি মোবাইল তো খালি বাথরুমে দেখতে থাকে মানুষে তাহলে মোবাইল বাদ দিছি অন টিভি লইছি টিভি তো আর বাথরুমে দেয় না এটা তো বড় সড় বড় থ বুঝলি না অন টিভি ঠিক করে ধরুন আমার দোকান ওই এলইডি টিভি এসবই ঠিক করি মোবাইল ঠিক করি না ভাই হেডা ঠিক করো তো ভাই সাটা সাটি করো লাগে এর লাগে আমার বাদ দিছি সমস্যা ভাই একটা ঝামেলা রে ভাই একটু কি আমার মারি আছে তোর মধ্যে ভাই মোবাইল ঠিক করা বাদ দিছি মোবাইল খালি বাথরুমে ভরিয়া দা বুঝছো অন টিভি এলইডি এডি ঠিক করা দূরছি আমি বর্তমানে আচ্ছা বলান কোন ভাই আমনে হেন তানছেন ঠিক করে আপনার ডাক দিতে বুঝতেছেন আমার কথা মধ্যে কথা দাদাই চালাই তো এটা দাদা তো নাই ইন্দুরে বাসা বানাই আলছি কই থুইছিলাম এটা রে আরে বাবা তুই তো রাগাম হাই হাই রে ইন্দুরে ডিম পাইরে দিছে মেয়া টিভির ভিতরে বিনাশ করি আলছি রে আরে বাবা দেখ একটু ভালো করে একটু পরিষ্কার করে দে বাবা এটা দাদার স্বপ্ন বড়া এটা আমার স্বপ্ন না তো হু বড়া এইটা দিনে সোনার যুগের মানুষের তালা কি কথা এটা দাদার আচ্ছা এটা দাদা স্বপ্ন করে রাখতো টিভি ভাই গন্ধ করে কেলাম কইতেছি আরে ভাই গন্ধ করে গেলে কি এই টিভিটা বাথরুমের এক কোণা মাঝে আছেন ছয় মাস কইতেছিলেন ভাইরা বাথরুমের লেফট ইনে কোণার মাঝে আছে ছয় মাসের টিভিটা খবর পরে কই আছে এটা কিরা কইতে আছে এটা হাইতে পাচ্ছে কি কইতে আছে এটা এটা মানে মেক তুবন যা আছে সব গেছে ডর আর গেছে ঠিক করে বল ভাই বেটা টিভি মানে গরো তো তুই বাথরুমে তুই লেগে লাগিয়া বাথরুমে আমি তো জানি না মামা দেইছে আমার তো লই আইছে তোর এই করোন কথা কইছিস না না লাভ করিস না আমি বাথরুমে যদি মোবাইল পড়তে থাকে এটা ঠিক করাই বাতিছি টিভি ঠিক করতাছি আর এরপরে বাথরুমের মধ্যে তুই টিভি দই দিছ তাড়াতাড়ি এডি লই দান্তে 10 টাকা টাকা না ভাগ এতে ভাগ আমি আমার গন্ধ
কি কইতা দিউনতা শুন আমনে আর বাবা তোর কে আছেন তো আমি বাবা তোর বড় আমনে তেহার গঙ্গালে বাথরুম ভালো আছে শুন এটি বলে হইছ তাড়াতাড়ি আমার দোয়ারতে ভাগুন আমনে এটা তো বাথরুম পড়ছে না রে বাবা এই শামসি তুই যাস না কেড় লইয়া ওই যে রামনার সামনে আবার এই অবস্থা করব তো না তোর কইছলাম আমি কথা কইতা বলবা না আমি তো হাজার কথা তো কইছি আমি বদরি ভাগের তো ডাক্তারি ওরা আমারও দোষ হয়ে গেছে এটা দান জান বন্ধ মানে চলে আমার দোকান না বাবা আমি তো ডাবল দেয়া দিলাম কিন্তু তোর বড় টেহা 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 দে সব কিছু করণ জানে বাজা আমি কি জানি যে টিভি বাথরুমের মধ্যে থুয়ে দে আমি জানতাম যে মোবাইল বাথরুমও ভরিয়া দেয় কিন্তু টিভি আর তো প্রথম দেখলাম আমি রে ভাই গন্ধে তখন মত করেছি আমার টিভির মধ্যে গন্ধ ঢুকছে মিয়া দূর ছাগল ছাগল যে পড়তে আয় রে ভাই বুঝি না আমার সারাদিন মার গেলো আমার আমি এটা থাকবো বিনাশ করিয়াছি।